डियर ভিউয়ার্স করোনা মহামারী থেকে বিশ্ববাসী এখনো মুক্তি পায়নি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে বিভিন্ন ধরনের টিকা আবিষ্কৃত হওয়ার পরেও এখনো এই মহামারী বিশ্বের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে মাঝে মাঝে উঁকি মারছে। সেই দুই বছর আগের কথা, করোনা মহামারী শুরু হয়েছিল চায়নাতে উহান শহরে। তারপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে আমরা হারিয়েছি অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকটাত্মীয়কে। বিভিন্ন টিকা আবিষ্কৃত হওয়ার পরের থেকেও এখনো মানুষ আক্রান্ত হচ্ছে, তাই আমরা অনেকেই টিকার উপরেও নির্ভর করে আছি। কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই একমাত্র ভরসা, তিনি সবাইকে হেফাজত করতে পারেন। চায়নাতে দীর্ঘদিন সবাই ভালোই ছিল, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে কিছুটা প্রকোপ দেখা দেওয়ার কারণে নতুন করে কড়াকড়ি শুরু হয়ে যায়। তবে মোট কথা, চায়নাতে তেমন খারাপ পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে এবছরে ডিসেম্বরে কিছু কিছু এলাকায় নতুন করে আক্রান্ত হওয়ার কারণে আবার নতুন করে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আমি যে এলাকায় থাকি সেটা সিয়ান। এই ডিসেম্বরের শুরু থেকে আজকে ডিসেম্বরের 29 তারিখ, মাঝে মাঝে COVID-19 বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু লোকে আক্রান্ত হয়েছে, আর সেজন্য এই সিয়ান থেকে অন্য প্রদেশে বর্তমানে যাওয়া নিষেধ। বিশেষ করে এই এক সপ্তাহ, অর্থাৎ 20 তারিখ থেকে এই 29 তারিখ পর্যন্ত আমাদের এই কোম্পানির এরিয়ার ভিতরে যারা আছি এরা কোম্পানির গেটের বাইরে যাওয়া নিষেধ। আবার যারা বাইরে আছে কোম্পানির গেটের, এরাও ভিতরে আসতে পারতেছে না। অর্থাৎ এই কোম্পানিতে যারা কাজ করে তারা ভিতরের লোকে শুধু ভিতরে কাজ করতেছে, আর বাইরে যারা বাসায় গিয়েছিল তারা সেই বাসা থেকে ভিতরে আসতে পারতেছে না। অর্থাৎ এভাবে হয়তো এক সপ্তাহ কিংবা আরো এক সপ্তাহ চলতে পারে। এই ধরুন আমাদের খাবারের পানি পর্যন্ত বাইরে থেকে আনা নিষেধ। তবে আমরা সবকিছু এই কোম্পানির ভিতরেই আছে, সেখান থেকে সংগ্রহ করতে পারি। আমাদের খাওয়া দাওয়া সবকিছু এই কোম্পানির আন্ডারেই ক্যান্টিন আছে, অর্থাৎ হোটেল আছে, সেখান থেকেই আমরা খেতে পারি। খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই, কিন্তু আসল কথা হলো আমরা এই এক সপ্তাহ যাবৎ বন্দি অবস্থায় আছি। আমাদের সবকিছুই ঠিকঠাক মতো আছে, কিন্তু সবকিছু নিয়ম কারণ মেনে ভিতরেই থাকতে হচ্ছে। দীর্ঘ একটানা 10 দিনের মতো আমরা এই কোম্পানির গেটের ভিতরেই আছি। এই কোম্পানিতে কাজ করে সর্বমোট 300 লোকের মতো হবে। ভিতরে আমরা আছি 100 জনের মতো, অর্থাৎ কড়াকড়ি আরোপ করার পরের থেকে ভিতরের লোক আর বাইরে যাওয়ার অনুমতি পায়নি। ভিতরে খাওয়া দাওয়ার ডরমিটরি সবকিছুই আছে,
তবে আসল কথা হলো বাহির থেকে ভিতরে কেউ আসতে পারে না বর্তমানে এবং ভিতর থেকে কেউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাহিরে যেতে পারবে না। আপনারা এই ভিডিও দেখছেন ইটিসি টিপস এন্ড ট্রিক্স বাংলার মাধ্যমে, তাহলে দেখতে থাকুন এবং পরবর্তীতে আরো জানতে থাকুন। নিউক্লিয়াস অ্যাসিড টেস্ট, আজ 29 ডিসেম্বর 8 দেখুন সাইনাতে মানুষ কত শৃঙ্খলার সহিত এই প্যান্ডামিক টাইম ব্যতীত করছে। মাঝে মাঝে সাইনাতে এরকম অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবাই সতর্কতার সহিত চলে। দেখুন কোম্পানির এরিয়ার ভিতরেই আমরা এগুলা করতেছি। দেখুন দীর্ঘ লাইন, এখন আমার নিকটবর্তী এসে গেছি। নিউক্লিয়াস অ্যাসিড টেস্ট চায়নাতে এখনো নানা প্রান্তে মাঝে মাঝে এই করোনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলে। আমি যে এলাকায় থাকি এটা সিয়ান, এই ডিসেম্বর মাসে শুরু থেকেই এই এলাকায় করোনার প্রকোপ কিছুটা বেড়ে যাওয়ার কারণে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। কোম্পানির এলাকার বাহিরে এক সপ্তাহ যাবত যাওয়া পুরোপুরি নিষেধ। যারা ভিতরে আছে তারা বাহিরে কোম্পানির গেটের বাহিরে যেতে পারে না, আবার যারা বাহিরে আছে তারা ভিতরে কাজকর্ম করতে আসা নিষেধ। তাই এই এক সপ্তাহ যাবত এই কোম্পানির এরিয়ার ভিতরেই থাকতে হচ্ছে। প্রতি 2 দিন অন্তর অন্তর আমাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এইমাত্র নিউক্লিয়াস টেস্ট করলাম, আগামীকাল রেজাল্ট পাওয়া যাবে। দেখুন কি সুশৃঙ্খল ভাবে মানুষ
শুধু এই কোম্পানির আন্ডারে যারা ভিতরে আছে তাদেরই পরীক্ষা করা হচ্ছে। যারা কোম্পানির এই গেটের বাইরে আছে তারা এখানে টেস্ট করাতে পারছে না। আমরা যারা ভিতরে ছিলাম এই এক সপ্তাহ যাবত, এই আমাদেরকেই শুধু প্রতি একদিন অন্তর অন্তর টেস্ট করা হয়। আজকে টেস্ট করেছে মুখের ভিতরে একটা কটন বারের মতো নাড়াচাড়া করে, এরপরে সেটি ছোট একটা শিশির ভিতরে ভরে রেখে পরবর্তীতে টেস্ট করে রেজাল্ট দিবে। গত পরশুদিন ছিল নাকের ভিতরে ওই কটন বার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরপরে সেই কটন বারটির মতো যেটি সেটি শিশির ভিতরে রেখে টেস্ট করে, অর্থাৎ ২৪ ঘন্টার ভিতরেই এর ফলাফল বের হয়। এরকম নানা সতর্কতার ভিতরে পার করছি চায়নাতে সুন্দর এবং সুশৃঙ্খল জীবনযাপন। এখান থেকে অন্য এক প্রদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু এই নতুন করে ডিসেম্বরে কড়াকড়ি আরোপ করার কারণে এখন আর সেই নতুন এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না, অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী নির্দেশনার জন্য। ভেবেছিলাম ডিসেম্বরের শুরুতেই নতুন জায়গায় যাব, কিন্তু আর সেটা এখন হচ্ছে না। অপেক্ষায় আছি পরবর্তী দিক নির্দেশনার জন্য। আশা করছি নিউ ইয়ার শুরু হওয়ার সাথে সাথে নতুন পরিকল্পনা আর উদ্যোগ নিয়ে এখান থেকে নতুন এলাকায় যেতে পারব। তবে আশা আছে বলেই মানুষ বেঁচে থাকে, আর আমিও একজন মানুষ, আমিও টিকে আছি, বেঁচে আছি অনেক আশা আর স্বপ্ন নিয়ে। আর মাত্র তিন দিন পরে নতুন বছর শুরু হবে, এই নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে করোনা মহামারী থেকে আমরা সবাই যাতে নিরাপদ থাকতে পারি, মহান আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। এই দেখুন কোম্পানির গেট, কেসি গেট পুরোপুরি বন্ধ, ভিতর থেকে কেহ বাইরে যেতে পারে না, আবার বাইরে থেকেও কেউ ভিতরে ঢুকতে পারে না। আমাদের ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ আমরা যে পানি পান করি সেই পানিও বাহির থেকে আমরা এখন আনতে পারি না, বা সাপ্লায়াররা আমাদেরকে সরাসরি দিতে পারে না। তবে থাকা খাওয়া সব কিছু এই কোম্পানির আন্ডারগ্রাউন্ডে ব্যবস্থা আছে, সকাল দুপুর সন্ধ্যা এমনকি একটি সুপার শপ আছে, সেখান থেকে আমরা সব কিছু কিনতে পারি। তবে বাইর থেকে এই ভিতরে মূল্যটা একটু বেশি, অর্থাৎ একটু এক্সপেন্সিভ। যাই হোক, তারপরেও এখানে প্রশংসা করতে হয় সুশৃঙ্খল জীবনযাপন, সবাই শৃঙ্খলার সহিত সব কিছু পালন করে চলেছে, আর এটাই চায়নার সবচাইতে সুন্দর জীবন।
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বিপদ থেকে বাঁচানোর একমাত্র মালিক মহান সৃষ্টিকর্তা, তিনি যেন সবাইকে হেফাজতে রাখেন। নতুন বছর 2022 শুরু হওয়ার আগেই সবাই সবার জন্য প্রার্থনা করবেন, যেন সবাই ভালো থাকি, সবাই ভালো থাকেন, সেই শুভকামনা করেই শেষ করছি আজকের ভিডিও। আমার এই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন, তাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতোপূর্বে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।